এবারও পড়াশোনায় ছেলেদের টেক্কা দিল মেয়েরা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে ঘটেছে এমনটা। প্রায় 13.5 লাখেরও বেশি পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে 95.26%। সবচেয়ে ভালো ফল যশোর বোর্ডে, সবার নিচে চট্টগ্রাম। জিপিএ 5 পেয়েছে 1,89,000-এর কিছু বেশি। হাসান ওয়ালী ও প্রভা চৌধুরীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। এই বাঁধভাঙা উল্লাস শিক্ষা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ পেরুনোর। চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস নিয়ে উদযাপনে শিক্ষার্থীরা, অনেকেই পেয়েছে জিপিএ 5। এবার 1,934টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শতভাগ, আর 5টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করতে পারেননি। করোনাকালীন পরিস্থিতিতে আমাদের গৃহীত পদক্ষেপসমূহ, সেই সাথে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টারই কারণ। তারা স্বতঃস্ফূর্তভাবে যে কয়দিন ক্লাস পেয়েছে, ক্লাস করেছে এবং পরীক্ষা দিয়েছে, তারা অনেক খুশি ছিল। আমি তাদের পরীক্ষার সময় কথা বলেছি, তারা অত্যন্ত আনন্দের সাথে পরীক্ষা দিয়েছে। দেশের জন্য তারা যেন একজন সম্পদে পরিণত হয়, সেই দোয়া আমি আজকে করব। এবার 98.11% পাশের হার নিয়ে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। দ্বিতীয় অবস্থানে আছে কুমিল্লা, পাশের হার 97.49%। জিপিএ 5-এ এগিয়ে ঢাকা বোর্ড, যার সংখ্যা 59,233। দ্বিতীয় অবস্থানে রাজশাহী বোর্ড, অন্যদিকে সর্বনিম্ন পাশের হার চট্টগ্রামে 89.39%। সব মিলিয়ে পাশের হার 95.26%। এবার পরীক্ষায় অংশ নেয় 13,71,681 জন। করোনার প্রাদুর্ভাব কমার পর যখন আমাদের স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে, তখন আমাদের শিক্ষকরা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন। আমি অনেক খুশি, আমার এই রেজাল্ট নিয়ে আমার বাবা মা পরিবার সবাই খুশি আছে। আমরা যেখানে কোচিং করেছি, এটা মিথ্যা কথা বলা হবে যদি না বলি, তারাও খুব চেষ্টা করছে। পাশের হারে যথারীতি এগিয়ে মেয়েরা, জিপিএ 5-এও ছেলেদের টেক্কা দিয়েছে তারা। ছাত্রীদের পাশের হার 96.67%, যেখানে ছেলেদের হার 94.44%। আমি অনেক পড়েছি, আমারটা আমি জানি, অতি দ্রুত আমরা রেজাল্টটা পেয়েছি। করোনা মহামারীর কারণে 2021 সালের এইচএসসি পরীক্ষা হয় ডিসেম্বরে। জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ পার করেছে এই শিক্ষার্থীরা। সামনে ভর্তি পরীক্ষার পালা, সেখানেও করবে ভালো ফলাফল এই শিক্ষার্থীরা, এমন প্রত্যাশা তাদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।